আসসালামু আলাইকুম ডিপিসি হসপিটাল থেকে আপনাকে স্বাগত আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এইখানেই হসপিটালে ভর্তি থেকে তার রোগ মুক্তি লাভ করেছেন আচ্ছা আপনার কাছে জানতে চাইবো আপনার নাম এবং আপনার ঠিকানা আপনি কোথা থেকে আসছেন আপনার নাম মোহাম্মদ কাজল মিয়া আমি মহাকালী মহাকালী থেকে আসছি আচ্ছা আপনার কি সমস্যা নিয়ে এই হসপিটালে আপনি এসেছেন আমি আমার কোমরে ব্যথা ছিল কোমরের দিকে পায়ে ব্যথা দিত আচ্ছা আপনি তো এখানে ভর্তি ছিলেন ভর্তি নিয়ে আপনি চিকিৎসা নিয়েছেন তাই তো আচ্ছা আপনি কতদিন যাবৎ এখানে ভর্তি ছিলেন দশ দিন যাবৎ ভর্তি নিয়েছিলেন আচ্ছা আপনি তো আজকে চলে যাবেন আচ্ছা আপনার কি সমস্যা ছিল একটু আমাদের দর্শকদের একটু বলবেন আমার সমস্যা ছিল বহুদিন ধরে আমার কোমরের সমস্যা ছিল ওষুধ খাইছি ব্যথা ভালো হয় আবার ওষুধ বন্ধ দিলে আবার সেই ব্যথা হয়ে যায়

মানে আপনি যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা সমাধান হয়েছে আর আপনি এডিপিআস এর সন্ধানটা কোথায় পেলেন ইউটিউবের মাধ্যমে আচ্ছা আপনি যে সমস্যায় মানে সমস্যায় ছিলেন বা যে সমস্যা নিয়ে আপনি সমস্যা কাতর ছিলেন সেই সমস্যাটা কতদিন যাবৎ ছিল পাঁচ ছয় বছর ধরে সেই সমস্যাটাই ভুগছিলেন আপনি তাই তো আচ্ছা

এখন আমি মনে করেন যে এরকম একটা লক্ষ্য দিলাম যে এগুলা বিশেষজ্ঞ বা এগুলা কাজ করে যা আমি খুঁজে বই তাকে সারের ঠিকানাটা পাইছি আচ্ছা তাহলে আপনি যে চিকিৎসা নিয়েছেন এখানে আপনি সন্তুষ্ট জি একবার সন্তুষ্ট এই জায়গার সব ইয়াটিয়া ভালো না সারে ভালো ওদের থেরাপি দেয় খুব ভদ্র খুব ভালো অনেক যত্ন করে থেরাপি দেয় আচ্ছা এখানকার ম্যানেজমেন্টে যারা আছেন যারা এখানকার স্টাফ আছেন তারা অনেক ভালো তাদের